এখন পতনের ঘন্টা বেজে গেছে, নতুন মিউজিক চালু করলে কোনো লাভ হবে না, নতুন গান চালু করতে পারবেন না, নতুন গান মানুষ শুনবে না, একটাই গান যেতে হবে, একটাই দাবি চলে যেতে হবে, সারা দেশ জুড়ে এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, যাওয়ার কথা ঘোষণা করেন এই মাসের মধ্যে, না যদি হয় বৃহত্তর আন্দোলনের ধারাটা সামলাতে পারবেন না, তখন সুস্থ মানুষ বাড়ি ফিরে যেতে পারবেন সেটা পারবেন না, একের পর এক আগুন লাগছে সামনে, আল্লাহই জানে কি পরিস্থিতি হবে, সমস্ত দিক থেকে সরকারটা ব্যর্থ, কেবল গায়ের জোরে ভোটের নাম করে ভোট ডাকাতি করে নিজেদের ব্যাগে ভরে ক্ষমতায় টিকে থাকে, এই তাদের আয়োজন। কোর্ট জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলে সেগুলো মানে না, কেবল তারা বিরোধী দলকে দমন করতে, জনগণের অধিকারকে হরণ করতে যা করতে হয় সেই কাজগুলো করছে। অতএব আমাদের কথা তোমাদের যেতে হবে, পার্লামেন্ট বাতিল করতে হবে, অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে, সেই সরকার নির্বাচন উপযুক্ত পরিবেশ তৈরি হলে পরে নির্বাচন করবে, সেই নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসন করবে, এই রায়ের কথা আমরা ঘোষণা করেছি। একই সঙ্গে আমরা বলছি যে কেবলমাত্র এইরকম নয় যে একটা দল বদলে আর একটা দল ক্ষমতায় গেল, আমরা এর সাথে সাথে মানুষের ভাগ্যটাও বদলাতে চাই, আমরা তার অর্থনৈতিক অবস্থা বদলাতে চাই, তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই, মানুষ হিসেবে তার মূল্য প্রতিষ্ঠা করতে চাই। 144 ধারা জারি করে বন্ধ করতে পারবেন না, পারেন নাই, ভবিষ্যতেও পারবেন না, নতুন নতুন খেলা চালু করেও লাভ নাই, বিএনপি উস্কানি দিচ্ছে, এটা একটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র তারাই করছে, এই ষড়যন্ত্র কি, তারা দেশে একটা বিশৃঙ্খল তৈরি করবে, তার দায় এদের উপরে চাপাবে, বিরোধী দলের উপরে চাপাবে, সেই ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছি, সবার কাছে উল্লেখ আহ্বান জানাচ্ছি, অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে সামনে আবেদন, আসুন ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে তার বিজয়ের দিকে নিয়ে যায়, ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত, খোদা হাফেজ। এখন পতনের ঘন্টা বেজে গেছে, নতুন মিউজিক চালু করলে কোনো লাভ হবে না, নতুন গান চালু করতে পারবেন না, নতুন গান মানুষ শুনবে না, একটাই গান যেতে হবে, একটাই দাবি চলে যেতে হবে, সারা দেশ জুড়ে এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, যাওয়ার কথা ঘোষণা করেন এই মাসের মধ্যে, না যদি হয় বৃহত্তর আন্দোলনের ধারাটা সামলাতে পারবেন না, তখন সুস্থ মানুষ বাড়ি ফিরে যেতে পারবেন সেটা পারবেন না।